ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोप्यहनजहो लोककल्याणमार्गं त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानमृतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जयो जयो रामकृष्णो वंशकल्पोत्तरु जयो जयो भगवान् जगतेरु गुरु जयो जयो गुरुमाता जगतो जाननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जयो जयो रामकृष्ण इष्टगोष्ठीगण सबार चरण रेणु मागे अधम श्री भगवानेर अशेष कृपाय आमरा समबेत हयेछि श्री श्री रामकृष्ण पुथी पाठ एवं आलोचनार उद्देश्य निये। जे अध्याय थेके आमरा आजके पढ़छि से अध्यायटार नाम नित्य निरंजनेर मिलन एवं प्रभुर महोत्सव। এই মহোৎসব নিয়ে এই অধ্যায়ে অনেকগুলি গল্প বলা আছে। ঠাকুর সেই সময় ধীরে ধীরে কলকাতায় আসা শুরু করেছিলেন। কলকাতায় আসার উদ্দেশ্য একটাই, যে ভক্তদের বাড়িতে তখনকার দিনে তো কলকাতা থেকে দক্ষিণেশ্বরে যাওয়াটা এখনই কত কঠিন, তখনকার দিনে কলকাতা থেকে দক্ষিণেশ্বরে যাওয়াটা আরও কঠিন ছিল। এমত অবস্থা আলমবাজার অবধি শেয়ারের গাড়ি যেত, তারপরে পায়ে হেঁটে যেতে হতো। যাদের নিজের গাড়ি ছিল তারাই একমাত্র দক্ষিণেশ্বর পৌঁছতে পারত, নাহলে আলমবাজার থেকে হন্টন, এইটাই সকলের ব্যবস্থা ছিল। তার ঠাকুর চাইতেন কোনো বড়লোক ভক্তের বাড়িতে আসতে। তার দুটো উদ্দেশ্য ছিল, এক বড়লোক ভক্তের বাড়ি বড় হবে, তার এত ভক্ত তারা আসতে আসতে পারবে, এটা এক। আর দুই হচ্ছে ঠাকুর চাইতেন যে যারা আসবেন সকলকে যেন কিছু প্রসাদ দেওয়া হয়, এবং সেটা কম টম দিলে হবে না, একদম পেট ভরে প্রসাদ হয়ে যেতে হবে। সেই কারণে তিনি সকালবেলা বেরিয়ে পড়তেন এবং দুপুরবেলা সবাই ভক্তরা প্রসাদ পেতেন, অথবা তিনি বিকেলবেলা আসতেন, বিকেলবেলা ভক্ত সব হয়ে যাওয়ার পরে তারা বিকেলবেলা গিয়ে প্রসাদ পেতেন, এইরকম সব ব্যবস্থা দিচ্ছিল। ঠাকুরের এই রকম সুন্দর ব্যবস্থা ছিল। তা আমরা সেই রকম ঠাকুরের কষ্টটার কথা দিয়ে আজকে আমরা শুরু করব। অকুল পাথার দয়া সিন্ধু কলেবর জীবহিত ব্রত ব্যয়ে তুলে জীবহিত ব্রত বায়ে তুলে নিরন্তর শৈত্যময়ে প্রবল তরঙ্গচারী ভিতে পাষাণ পাথর জরে বহু দূরস্থিত দয়াময় কলেবরে কেবল করুণা সাধ্যকার পরিমাণ করিবে ধারণা শুন কহি লীলা কথা বড়ই মধুর একদিন শ্রীমন্দিরে দয়ালো ঠাকুর দুনয়নে বাড়ি ধারা কাঁদেন বসিয়া এই বলি তাপে তপ্ত জীবেরও লাগিয়া কি হইল ও মা কালী দেখ মম গায়ে সতত অস্থির বল মাত্র নাহি তায় চলিতে অশক্ত পদ আদতে না চলে কোথা পাই চাই যান কোথা যেতে হলে কেবা দিবে গাড়ি ভাড়া নিত্যই আমার জীবের কল্যাণে বড় পড়িলাম দায় নদিয়ার গৌরচন্দ্র বীর বলবান দ্বারে দ্বারে ফিরে কইলা জীবের ও কল্যাণ ব্যয়কুণ্ঠ জীবকুল আসক্ত কাঞ্চনে করা ব্যয় ঘোরা যায় এইভাবে মনে জীবের কল্যাণে যার শোক এত দূর বুঝো মন কি দয়ার দয়ালো ঠাকুর মহোৎসব যোত্রাপন্ন ভক্তেরও ভবনে উপায় স্বরূপ কইলা উদ্দেশ্য সাধনে
বলছেন ঠাকুরের খুব কষ্ট, জীবহিত ব্রত বায়ে তুলে নিরন্তর, অকুল পাথার দয়া সিন্ধু কলেবর। শ্রীরামকৃষ্ণের শরীর যেন দয়ার ঘনীভূত একটি মূর্তি, এবং সেই ঘনীভূত মূর্তিতে মানুষের কল্যাণ করতে পারছেন না, মানুষের জীবহিত কেমন করে হবে এই ভাবনায় সবসময় তিনি যেন ভাবিত থাকতেন। একদিন তিনি খুব দুঃখ করছেন এবং কাঁদছেন মায়ের মন্দিরে, বলছেন ও মা কালী, আমার কি অবস্থা হলো দেখো, আমার শরীর অশক্ত হয়ে পড়েছে, দুপা হেঁটে যেতে পারি না, কোনো জায়গায় যেতে হলে আমার গাড়ির প্রয়োজন হয়, অথচ নিত্যকে গাড়ি ভাড়া দেবে, এরকম ভক্ত কোথায় খুঁজে পাবো যে নিত্য আমায় গাড়ি ভাড়া দেবে। এটা আমরা খুব হাড়ে হাড়ে বুঝতে পারি যারা আমরা খুব দূর দূরান্তে থাকি, তা সেই কে আমাদের এই গাড়ি ভাড়াটা দেবে, ধীরে ধীরে অশক্ত হয়ে যায় শরীর, আমরা পেরে উঠি না। তিনি কাঁদছেন আর বলছেন, নদিয়ার গৌরচন্দ্র বীর বলবান, দাঁড়ে দাঁড়িয়ে ফিরে কইলা জীবেরও কল্যাণ। নদিয়ার গৌরচন্দ্র, তিনি তার শক্তি ছিল, শরীরে বল ছিল, তাইতে তিনি দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে গিয়ে মানুষের ভেতরে ভগবানের কথা বলার চেষ্টা করেছেন। আমি তো চেষ্টা করলেও পারি না, আমি কেমন করে কি করব। ঠিক এই রকম অবস্থায় জীবের কল্যাণে যার শোক এত দূর, বুঝো মন কি দয়ার দয়ালু ঠাকুর, মহোৎসব যোত্রাপন্ন ভক্তেরও ভবনে, উপায় স্বরূপ কইলা উদ্দেশ্য সাধনে। বলছেন এর থেকেই তার ভাবনা হলো যেটা আমরা বলছিলাম, যে বড়লোক ভক্তের বাড়িতে উৎসবের আয়োজন করা হলো, যাতে সেই বড়লোক ভক্ত গাড়ি ভাড়ার আসা যাওয়ার টাকাটা দিতে পারে, তাতে শ্রীরামকৃষ্ণের পক্ষে আসা সম্ভব। দুই হচ্ছে তার বাড়িটা বড় হওয়া চাই, যাতে অনেক ভক্ত সেখানে থাকতে পারে। আর তিন হচ্ছে যে সবাইকে যেন কিছু কিছু প্রসাদ দেওয়া সম্ভব হয়। এই রকম দুটো উৎসবের গল্প আজকে আমরা বলবো। প্রথম উৎসবটি 13 ডিসেম্বর 1881 হয়েছিল, 19 অগ্রায়ণ 1288 শনিবার 23 নম্বর শিমুলিয়া স্ট্রিটে মনমোহন চক্রবর্তীর বাড়ির প্রথম উৎসবের ঘটনা। পুথিকার লিখছেন, এইবারে উৎসবের করে আয়োজন অভিমানী ভক্তবর শ্রীমনোমোহন, নিমন্ত্রণ প্রেরণ করিল যথা কালে, যে যথায় ভক্ত তাঁর শহর অঞ্চলে, যথা দিনে সন্ধ্যাকাল সকইলে আগত, একে একে ক্রমান্বয়ে হয় উপনীত, মহা আনন্দের দিন প্রভুর উৎসব, দলে বলে জুটিলেন প্রেমিক কেশব, ভক্ত সমাগম সুখে ফেটে যায় বাড়ি, হেনকালে উতরিল শ্রীপ্রভুর গাড়ি, উঠিল আনন্দ রোল বাহির ভিতরে, জনে জনে বন্দনা করি জনে জনে বন্দনা করিল প্রভুরে। বলছেন যে ভক্তবর এর নাম হচ্ছে মনমোহন, তার সম্পর্কে একটি ছোট্ট বিশেষণ ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে অভিমানী। অভিমানী কিসের অভিমান তার? শ্রীরামকৃষ্ণ তার বাড়িতে আসবেন, এটা একটা খুব আশার কথা। এই অভিমান আমাদের সকলের থাকা দরকার। আমরা পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজকে একবার জিজ্ঞাসা করেছিলাম, কারুর কারুর বাড়িতে গিয়ে দেখি যে ঠাকুরের ছবি একদম ঝকঝক তকতক করছে, একদম খুব যেন গ্লিটারিং, আবার কারুর কারুর বাড়িতে গিয়ে দেখি সেই রকম ঝকঝকে ভাব নেই, ভাব দুটো আলাদা কেন, একই তো ছবি। খুব সুন্দর উত্তর দিয়েছিলেন, যারা মনে করেন যে ওই ছবি মানে শ্রীরামকৃষ্ণ স্বয়ং, তাদের নিজেদের জীবনের মধ্যে আপনাই থেকে আচরণের মধ্যে আপনা আপনি একটা বড় পরিবর্তন এসে যায়। যারা মনে করেন যে ঠাকুর বসে আছেন, এখন এরম যদি আমরা ভাবি যে ঠাকুর বসে আছেন, আমরা তার সামনে মিথ্যে কথাও বলতে পারবো না, তার সামনে বিচারিতাও করতে পারবো না, তার সাথে অন্য কোনো রকম দুনম্বরী কিচ্ছু করতে পারবো না, এমনকি চিন্তার স্রোতটা শুদ্ধ আমাদের বদল হয়ে যাবে। যখন আমাদের জীবনের মানে ভাবনা চিন্তাগুলো বদল হতে থাকবে, আমরা খুব সহজে আমরা নিজেদেরকে বদল করলেই আমাদের পরিবেশটা বদল হবে, এবং ওই পরিবেশের মধ্যে যে গিয়ে উপস্থিত হবে তারই মনে হবে যে ঠাকুর যেন জীবন্ত জাগ্রত হয়ে বসে আছে। তারা শুধু বিশ্বাস করে না, তারা আচরণ করে। এটা একটা আমাদের জানেন তো খুব আশার কথা। আমি তো দুটো জিনিসকে খুব বিশ্বাস করি, একটা হচ্ছে মা বলছেন নতুন যুগের ভক্তরা খুব সেয়ানা,
তারা অবতারের ছবি তুলে রেখেছে, এটা একটা এক কথা। আর দু নম্বর হচ্ছে বলছেন ছায়া আর কায়া সমান। আমরা যারা শ্রীরামকৃষ্ণকে দেখিনি বা দেখবার সৌভাগ্য হয়নি, যারা আমরা শ্রীরামকৃষ্ণের ছবিকে দেখেছি, আমরা যদি বিশ্বাস করি যে ওটি শ্রীরামকৃষ্ণ, তাহলে দেখবেন আমাদের কখনো শ্রীরামকৃষ্ণের প্রতি যে অদর্শনজনিত যে বেদনা সেটা আমাদের কখনো স্পর্শ করবে না, আমাদের কখনো এই কষ্ট আমাদের মথিত করবে না যে আমি ঠাকুরকে দেখিনি। এবং দেখবেন যত আমরা বিশ্বাস করব যে তিনি আমার ঘরে বসে আছেন, তত তার উপর নির্ভরতা বাড়বে, এবং যত বিশ্বাস করব তিনি আমাকে বদল করে দেবেন। এইটা এক ধরনের অভিমান, আমি শ্রীরামকৃষ্ণের সন্তান, এই অভিমানটা থাকা আমাদের খুব জরুরি। তিনি তাই বলছেন, এই অভিমানী শব্দটা এখানে বিশেষণ শব্দটি এই কারণে ব্যবহার করা হয়েছে। তিনি ওই যে তারিখটা হলো 13 ডিসেম্বর 1881 সালে তিনি তার বাড়িতে ঠাকুরকে ডাকলেন, শীতকাল, ভক্তরা এসে উপস্থিত হয়েছেন। বলছেন মহা আনন্দের দিন, প্রভুর উৎসব, দলে বলে জুটিলেন প্রেমিক ও কেশব। খুব বড় উৎসবের দিন সেদিনকে ঠাকুর আসছেন, কেশবচন্দ্র সেন তার দলবল নিয়ে উপস্থিত হলেন। বলছেন ভক্ত সমাগমে সুখে ফেটে যায় বাড়ি, হেন কালে উত্তরিল শ্রীপ্রভুর বাড়ি, শ্রীপ্রভুর গাড়ি। ভক্ত সমাগম সুখে ফেটে যায় বাড়ি, মানে এত লোক হয়ে গেছে যে বাড়ি ফেটে যাচ্ছে। এর দুটো অর্থ হয়, এক হচ্ছে বাড়িতে এত লোক এসেছে আর তিল ধারণের জায়গা নেই, এটা হচ্ছে একবারে লিটারাল মিনিং। আর আরেকটা হচ্ছে প্রত্যেকের হৃদয়ে এমন একটা আনন্দ, কেউ তার আনন্দকে ধরে রাখতে পারছে না। স্বামীজি বলছেন না কাজ কেমন করে করতে হয়, বলছেন মেতে যা, ডুবে যা, উন্মাদ হয়ে যা। প্রথম হচ্ছে কাজটার সাথে একীভূত হতে হয়, মেতে যেতে হবে তার সাথে। তারপরে বলছেন ডুবে যেতে হবে, কাজটা এমনভাবে করবো যে বাইরের আলাদা করে আর কিছু আছে সেটা আমাদের বোধ হয় না। আর উন্মাদ হয়ে যা, উন্মাদ হয়ে যাওয়া মানে যে বাড়ির সামনে যে পাগলটা দাঁড়িয়ে আছে তার সঙ্গে আপনি তাকে দেখে পাগল বলছেন। কেন পাগল বলছেন? কারণ তার আচরণের সঙ্গে আপনার আমার আচরণ একেবারে মেলে না, সেই কারণে তাকে আমরা পাগল বলছি। আসলে সে একটা তার নিজের জগতে বাস করছে, যে জগতে আমার কোনো ঠাঁই নেই। ঠিক ওই রকম যখন আমরা ভগবানের জন্য এরকম মেতে যাই, উন্মাদ হয়ে যাই, আমাদের আলাদা করে কোনো আর জায়গা থাকে না, আলাদা করে চিন্তা করার কোনো একটা জায়গা থাকে না। আপনারা দেখবেন দুর্গাপুজো আসছে, আপনারা কত আগে থেকে বাজার করেন, চৈত্র সেল থেকেই বাজার করা শুরু করে দিলেন, বাজার করছেন, ঠিকই করে রেখেছেন, ষষ্ঠীতে এইটা পরবেন, সপ্তমীতে এইটা পরবেন, অষ্টমীতে এইটা পরে অঞ্জলি দেবেন, বিকেলে অষ্টমীতে এইটা পরে ঠাকুর দেখতে যাবেন, নবমীতে এই পুজো দেখবেন, বিকেলে ঠাকুর দেখবেন, তারপরে রাত্রিরে সারা রাত দেখবার জন্য এই পোশাক করবেন, দশমীতে সাদা লাল পা, নতুন বড়দের কাপড় কর্তার পকেট কেটে কিনেছেন, আর তার সঙ্গে শুধু শাড়ি তো না, অ্যাক্সেসরিজ কিনে রেখেছেন, এটার সঙ্গে মাদার অফ পার্লের গয়না পরবেন, ওটার সঙ্গে মুক্তো পরবেন, হ্যানা তারা সব কিনে রেখেছেন। পুজো শুরুও হলো, আপনারা আনন্দও করছেন, কিন্তু প্রথম বোধ হয় পুজোটা শেষ হয়ে গেল যখন আমরা বিজয়া দশমীর দিন ওই নিমকি কুঁচো নিমকি আর ঘুগনি খাই। অথচ এগুলো আমার নাকের গোড়া দিয়ে চলে গেল, কেন আমি বুঝতে পারিনি? ওই মেতে গেছিলাম, ডুবে গেছিলাম, উন্মাদ হয়ে গেছিলাম, আমি একটা অন্য মানুষ, আনন্দেতে আমি একটা অন্য মানুষ হয়ে গেছি। এই ভক্ত সমাগম সুখে ফেটে যায় বাড়িয়ে তার কারণটাই তাই, যে তিনি আসছেন, তাকে দেখব, তার সঙ্গ পাবো, এতে তাদের মনের ভেতরে এত আনন্দ যে ভেতরে যেন ফেটে যাচ্ছে, তিনি আর তাদের আর তারা তাদের সেই আনন্দটাকে রাখতে পারছেন না। বলছেন এই এমন সময় ঠাকুরের গাড়ি এসে উপস্থিত হল, উঠিল আনন্দরোল বাহির ও ভিতরে, আনন্দরোল বাহিরে এবং ভিতরে। বাইরে তো হচ্ছে সবাই হই হই করছে যে ঠাকুর এসেছেন ঠাকুর এসেছেন, একই সঙ্গে ভেতরে একটা আনন্দের রোল উঠছে আর কি, এগরোল নয় আনন্দের রোল। সে এমন আনন্দের রোল যে আপনি তার ভেতরে যেন ভাসছেন। পুঁথিকার যেদিন প্রথম দেখতে গেছিলেন ঠাকুরকে 100 নম্বর কাশীপুর রোডে মহিমাচরণ চক্রবর্তীর বাড়িতে, সেইখানে তিনি গিয়ে দেখেছিলেন যে মানুষগুলো হেঁটে যাচ্ছে, কিন্তু তার মনে হচ্ছে যেন একটা সমুদ্রের ঢেউ বইছে আর তার উপর তারা যেন সবাই ভেসে 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 যাচ্ছে, কিন্তু যে হাঁটছে এটা বোঝা যাচ্ছে না, এমন একটা আনন্দের রোল ছড়িয়ে পড়েছে। পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজ যখন বেলুড় মঠের প্রেসিডেন্ট ছিলেন, আর 7টার সময় উনি আমাদের প্রণাম নিতেন, 7টা থেকে 7টা 15, আমরা তার আগে তাড়াতাড়ি করে গিয়ে কোনো রকমে নাকে মুখে গুঁজে খেয়েই সব
পৌনে সাতটা সাতটা বাজতে দশের মধ্যে মনোজের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়তাম। কোনো দিন আমরা অতদিন থেকে যে কোনো দিন সাতটার আগে দরজা খোলাই হয়, কিন্তু সাতটা অবধি সবাই যেন আনন্দে, সবাই হাসছে, সবাই গল্প করছে, সবাই একবার আনন্দে ভেসে আসছে। এমন একটা জলের স্রোতের মতো থাকতো শিখরেশ মাস দরজাটা খুলে একপাশে সরে দাঁড়িয়ে পড়তেন, কারণ উনি দরজা যে খুলবেন পুরোটা সেটুকু সুযোগও সাধুরা দেবে না, ধাক্কা মেরে ফেলে দেবে যেন সেই জলের ধারার মতো। ওই পনেরোটা মিনিট আমাদের কাছে খুব প্রেশাস ছিল, কেউ জানলায় বাঁদরের মতো ঝুলছে, কেউ এমনি করে কান খাড়া করে শুনছে, কিন্তু ওই পনেরো মিনিট জীবনে একটা প্রেশাস সময়। এই ঘটনাটা এই কারণে বলা, এইটা বুঝলে এই ঠাকুরের যে এলেন এদের যে আনন্দ হচ্ছে ভেতরে বাইরে এটা অনুভব করা যাবে। পুথিকার লিখছেন, পূর্ণানন্দময় প্রভু অখিলের স্বামী, যেন সুখ দর্শনে তেন শুনে বাণী, প্রত্যেকে প্রত্যেক কথার প্রতি অক্ষরে অক্ষরে, সুধাধারা সমবয়ে শ্রবণ বিবরে, জীবন মুক্ত যত লোক কাছে যতক্ষণ, সংকল্প বিকল্প ভাব বিবর্জিত মন, শ্রীপ্রভুর আগমনে মিত্রের ভবনে, পবনের বেগে বার্তা ধায় কানে কানে, দলে দলে আসে লোক ধরে না আবাসে, দীনবন্ধু দীনত্রাতা দর্শন আসে, ভরিল ভবন আর নাহি ধরে তথা, পশ্চাতে পাশেতে প্রশস্ত পথে অত্যন্ত জনতা, মহোৎসবে রীতি যথা হরি সংকীর্তন, আরম্ভ করিল তবে যত ভক্তগণ। পুথিকা লিখছেন, ঠাকুর এসে উপস্থিত হলেন, বলছেন তিনি পূর্ণানন্দময়, মানে আনন্দের পূর্ণ প্রকাশ তার মধ্যে। দুটো জিনিস, সুখ দর্শনে তাকে দেখে এত আনন্দ হচ্ছে, আর তিনি যখন কথা বলছেন তখনও খুব আনন্দ হচ্ছে। আমাদের সঙ্গে একটি সাধু এখনও আছে, সে জয়েন করতে এসেছিল রাত্রে নাইট ক্লাসে, সে তখন পড়তো, আমাদের রিডিং হতো, অবাঙালি বলে তাকে ইংরেজি পড়তে দেওয়া হয়েছে। এত মিষ্টি তার পড়া, এত মিষ্টি তার বলা। আত্মস্থানন্দজি বলতেন, ও দুটো দাঁতের কষে দুটো রসগোল্লাকে চেপে রেখে দিয়েছে, প্রত্যেকবার কথা বলে কষটা চাপে আর এক ফোঁটা করে রসগোল্লার রস শব্দের সঙ্গে নিষ্ক্রান্ত হয়। উনি বলতেন, শুনছিস কি মিষ্টি কথা, মনে হয় যেন দাঁতের গোড়ায় এক দুটো রসগোল্লা রেখে দিয়েছে, প্রতি কথার ভেতর ভেতরে চিপে চিপে এক ফোঁটা করে রস বেরোচ্ছে। ঠাকুরের সেই রকম, প্রত্যেক কথায় প্রতি অক্ষরে অক্ষরে সুধা ধারা সমবয়ে শ্রবণ বিবরে, কানের মধ্যে দিয়ে মনে হয় যেন সুধার ধারা বইছে, যেন একটা সুধা আনন্দময় কিছু একটা বইছে। তিনি আসবেন এই কথা বায়ুর বেগে ঘরে ঘরে পৌঁছে গেছে, ভক্তরা তো এসছেই, তাছাড়াও ঠাকুরকে দেখতে উৎসাহী লোক এসেছে, এত ভিড় বাড়ির ভেতরে আর জায়গা নেই, আর জায়গা ছিল না বলে অনেকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়েও ঠাকুরের সেই কীর্তন শোনার চেষ্টা করছে। সেদিনকে কীর্তন হলো, বর্ণনা আছে ত্রৈলোক্যনাথ সান্যাল গান গিয়েছিলেন, জয় জয় আনন্দময়ী ব্রহ্মরূপিণী, এই গানটি ত্রৈলোক্যনাথ সান্যাল গিয়েছিলেন। কেশবচন্দ্র সেন সবসময় তার দলের কীর্তনিয়াদের সঙ্গে করে নিয়ে যেতেন, যাতে তারা ঠাকুরকে খুব ভালো গান শোনাতে পারেন। কিন্তু কীর্তন তো হলো, ঠাকুরের কীরকম অবস্থা হলো, পুথিকার লিখছেন, কমলের বনে যেন মদমত্ত হাতি, সুকোমল অঙ্গে বহে সংকীর্তনে শ্রীপ্রভুর সংযোগতে মতি, কমলের বনে যেন মদমত্ত হাতি, সুকোমল অঙ্গ বহে উচ্চতম বল, শ্রীচরণ চাপে ধরা করে টলমল, যেন কত মহল্লাসে সঙ্গে নৃত্য করে, কমলা সেবিত পদে পেয়ে বক্ষ পরে, যদি বলো জড় ধরা নাচিল কেমনে, সকল সম্ভব এই রামকৃষ্ণায়নে। বলছেন যে তিনি যখন নাচছেন মনে হচ্ছে যে পদ্মফুলের ভেতরে কোনো কার পদ্মফুলের বনের ভেতর কোনো কারণে হাতি ঢুকে গেছে, মদমত্ত হাতি, আল্লাসে উল্লাসের সঙ্গে তিনি আল্লাদের সঙ্গে উল্লাসের সঙ্গে তিনি নৃত্য করছেন, তার নাচের ফুটিং স্টেপিংয়ে এত জোর মনে হচ্ছে পৃথিবী যেন কাঁপছে এত জোর। বলছেন দেখে মনে হচ্ছে পৃথিবীও যেন প্রভুর পায়ের স্পর্শ পেয়ে সেও যেন দুলছে,
কেন না বলছেন, কমলা সেবিত পদ পেয়ে বক্ষ পরে, যদি বলো ধরা জড় ধরা নাচিল কেমনে, সকল সম্ভবেই রামকৃষ্ণায়নে। বলছেন জড় ধরা সেই শ্রীরামকৃষ্ণের পাপে জড় থেকে তার জড়ত্বকে ঘুচিয়ে দিয়ে সেও শ্রীরামকৃষ্ণের সঙ্গে একসঙ্গে নৃত্য করছেন। ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন, সবাই হাঁ করে তাকে দেখছেন। তিনি বারবার আস্তে আস্তে চেষ্টা করছেন, এইটা আমি, এইটা আমি, এইটা আমি, এরকম করে করে ধীরে ধীরে শরীরের ভাবটিকে ফিরিয়ে আনা। সবাই হাঁ করে দেখছেন, এমনকি কেশবচন্দ্র সেনও হাঁ করে দেখছেন। অপূর্ব সেই ভাব, অতিকার লিখেছেন, অপূর্ব প্রভুর রঙ্গ জীববদ্ধ নয়, চারিধারে দেখে লোক হইয়া বিস্ময়, দেবতুল্য গরিয়ান মনুষ্য ভিতরে, মর্মগ্রাহী কেশব নীরব একাধারে। বলছেন তার সেই অপূর্ব নাচ সবাই দেখে বুঝতে পারে না, কিন্তু সবাই সেটাকে, তার যে আনন্দ সেটা অনুভব করে। এই একবার একটা বড় কৌটোয় করে, একটা বড় পাত্রে করে এখানে যদি বেক রসগোল্লা দিয়ে দেওয়া হলো, কেউ কেউ দেখলেন তার দেখে খুব আনন্দ হলো, বাহ বাড়ি সুন্দর, কিন্তু ডায়াবেটিস খাওয়া যাবে না, কিন্তু ওপর থেকে দূর থেকে দেখলেন বেশ হ্যাঁ রসগোল্লাগুলো ভালো আর তার উপর খুব সুন্দর করে ক্রিম ছড়ানো আছে, তো দেখেও আনন্দ হলো। একজন বললে আমি তাহলে একটুখানি খাই, এই রসগোল্লার আধখানা তিনি খেয়ে আর একটুখানি ক্রিম নিয়ে এমনি করে মুখে দিয়ে খেতে শুরু করলেন, এই হলো। আর কেউ কেউ আবার বললেন যে না আমি পুরো রসগোল্লাটাই খাবো, এত রসগোল্লা খেলেন যে ঠোঁটের পাশ দিয়ে চতুর্দিক দিয়ে কষ চড়ে পড়ছে। সকলের আনন্দ আলাদা, একই জিনিস, কিন্তু এক একজনে সেটাকে এক একভাবে অনুভব করছে। কেউ শ্রীরামকৃষ্ণের সঙ্গে নাচছেন, মেতে গেছেন, আর কেউ গভীরভাবে তাকে দেখার চেষ্টা করছেন। কেশবচন্দ্র সেন গভীরভাবে দেখছেন শ্রীরামকৃষ্ণকে। শ্রীরামকৃষ্ণ ফিরে আসছেন সাধারণ মর্তভূমিতে। যেই ফিরে এলেন তখন কি হলো, ভোজন প্রস্তুত করি শ্রীমনমোহন, করজোরে করিল প্রভুকে আবাহন, দ্বিতল উপরে তার ভোজনের ঠাঁই, সোপানে সোপানে ধীরে চলিলা গোসাই, পাছু পাছু ভক্তিমতি মিত্রের জননী, এক হাতে পাত্র জল অন্যে হাতে কানি, ঠাকুরের চরণ রজ যেইখানে পরে, আর্দ্র বস্ত্র হয় তোলা ভক্তি সহকারে, হেন ভক্তিমতি ভক্ত অতুল ভুবনে, পদরজ করে আসে দিন আকিঞ্চনে, পরে নিমন্ত্রিত ভক্তে করানো ভোজন, কমি নাই কিছুই প্রচুর আয়োজন, মহোৎসবে ভোজনের অতি পরিপাটি, প্রভুর ইচ্ছায় নাহি হয় কোনো ত্রুটি। অতিকার বলছেন যে দোতলায় ঠাকুরের খাবার ব্যবস্থা হয়েছে, তিনি সেই গিয়ে বলছেন যে খাবার ব্যবস্থা হয়েছে, তুমি ঠাকুরকে এবার নিয়ে চলো। সে মনমোহন হাত জোর করে তাকে আবাহন করলেন, তিনি মনমোহনের সঙ্গে ওপরে ওপরে উঠছেন। আর একটা দৃশ্য দেখার মতো, সেটি হচ্ছে মনমোহনের মা। মনমোহনের মা কী করলেন না, মনমোহনের মা ঠাকুরের পেছন পেছন চলছেন, ঠাকুর একটি একটি করে সিঁড়ি অতিক্রম করছেন, তার এক হাতে একটি জলের পাত্র আছে আর এক হাতে ভিজে নেতা আছে, তিনি সঙ্গে সঙ্গে সিঁড়িটা মুছে দিচ্ছেন যাতে ঠাকুরের পদ রজ যেন অন্য কেউ অন্য কোনো পায়ের স্পর্শের দ্বারা মলিন না হয়। দেখুন ভাবনা ভক্তিটা কি অদ্ভুত জায়গায় পৌঁছেছে তারা, যে কেউ কোনোভাবেই যেন পায়ের ছাপ যেন কোনো যেন কারোর পায়ের স্পর্শ যেন না হয়, এটা হচ্ছে কথা। মনমোহন মিত্রের বোন ছিলেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের স্ত্রী। এই মনমোহন মিত্রের মা বলেছিলেন যে জামাই যদি সন্ন্যাসী হয় তাহলে তো ভালোই হয়, এতখানি তার ক্ষমতা ছিলেন, ঠাকুর তাকে ভীষণ ভালোবাসতেন। ঠাকুর খাওয়া হয়ে ঠাকুরের খাওয়া হয়ে গেলে ভক্তরা ওপরে গেলেন, তারাও প্রসাদ খেলেন, প্রসাদে এতটুকু কমই নেই, সবাইকে পেট ভরে ভরে খেতে দেওয়া হলো। অপূর্ব সেই প্রসাদের ব্যবস্থা, সবাই সেখানে পেট ভরে খাবার খেলেন। এখানে বর্ণনা নেই কিন্তু সারা পুঁথি জুড়ে বহু জায়গায় বর্ণনা আছে। আছে বলরাম বসুর বাড়িতে রথযাত্রা উৎসবে সবাই খেতে বসেছেন, বলছেন সে কত রকমের খাবার আয়োজন করা হয়েছে, বলছে আরশোলার গায়ের মতো, আরশোলার গা যেরকম গায়ের রং সেরকম ব্রাউন, সেই রকম তার হচ্ছে ওই এটা পান্তুয়া,
সেই পান্তুয়ার গায়ের রং ওরকম লম্বা লম্বা বেগুন। বর্ণনা আছে কেশবচন্দ্র সেন একবার মুড়ি খেতে এসেছিলেন দক্ষিণেশ্বরে, আর কেশব সেন দেখলেন সেই মুড়ি তো এলো, তার সঙ্গে ধবধবে সাদা লুচি এলো। এত সাদা সে লুচি যে যখন ঝুড়ি করে নিয়ে আসা হলো, সূর্যের আলো করে সারা দক্ষিণেশ্বর মন্দিরটা আলোকিত, আর নানা রকমের তরকারি, লম্বা বেগুন ভাজা, সেই বোটাওয়ালা বেগুন ভাজা, এই সমস্ত কিছু আছে। শেষে আর কেশব খেতে পাচ্ছেন না, তখনও মন্ডা মিঠাই রাবড়ি দই এগুলো সব বাকি। ঠাকুরকে তিনি বললেন আমি আর খেতে পারছি না। কেশবকে ঠাকুর বললেন চাটনিটা আছে কি করতে, চাটনিটা খেয়ে গলার ভেতরে প্যাসেজ তৈরি করো, যাতে ওই প্যাসেজটা স্লিপারি প্যাসেজ তৈরি হলে যেই মুহূর্তে মিষ্টি ঢোকাবে টুক করে সেটা ভেতরে চলে যাবে। এইরকম সুন্দর খাবার বর্ণনা আছে, অপূর্ব বর্ণনা, এখানে বর্ণনা বলা নেই কিন্তু বলা আছে প্রভুর ইচ্ছায় নাহি হয় কোনো ত্রুটি, উদর পুড়িয়া খায় যত লোক আসে, নানা আস্বাদের দ্রব্য পরম হরিষে, শ্রীপ্রভুর ভিক্ষালীলা মঙ্গল আলয়, সমনে শুনিলে ঘুচে অন্য দুঃখ ভয়। এইখানে একটা প্রশ্ন আছে যে এই খাবার গল্প সমনে শুনলে কি করে দুঃখ ভয় যায়, এতে হয়তো এসে ঠাকুর একটা ভক্তরা খেলেন, তো আমরা বসে আছি, হয়তো যাওয়ার সময় দিদিমণি সবার হাতে একটা করে লাড্ডু ধরিয়ে দিলেন, তাতে লাভটা কি হলো? সেই ঠাকুরের বিয়ের বর্ণনা আছে খুব, সে নানা খাবার দাবারের বর্ণনা আছে, সবাই এমন খেয়েছে মুখে ঠাকুরের গান শুনে মুখে ভাত আছে আর পাতে হাত আছে। যেখানে বলতে গেছিলুম সেখানে তারা সেদিনকে একটি ভারী সুন্দর ব্যবস্থা করলেন, এখন আর বিয়ে বাড়িতে এটা হয় না, দরবেশ বড় ঝুড়ি করে তারা একটা কোন দোকান থেকে নিয়ে এসেছিলেন শালপাতা দিয়ে মোড়া, আগেকার দিনে যেরকম দরবেশ আসতো, আর সে সকলের হাতে একটা করে শালপাতা, তাতে একটা করে বড় দরবেশ সবার হাতে দিতে থাকলেন। সেই সেক্রেটারি বললেন এখনকার দিনে বিয়েতে তো দরবেশ খাওয়ানো হয় না, তা ঠাকুর আর মায়ের বিয়ে উপলক্ষে আমরা একটা করে দরবেশ খাওয়াচ্ছি, মিষ্টি মুখ করাচ্ছি। তা সেই রকম বড় জোর আমাদের তো মনে হবে যে আমাদের তো কিছু লাভ হলো না, লুচিও খাওয়া হলো না, লম্বা বেগুন ভাজাও খাওয়ালো না, তাই সব পড়ে আমার কী লাভ? লাভটা এইখানে চিন্তা করলে আমি তার সঙ্গ করতে পারব। অবতারের বৈশিষ্ট্য এইখানে, অবতার তার লীলা আমাদের জন্য রেখে গেছেন, শুধু রেখে যাননি, এমন এমন মানুষকে রেখে গেছেন যারা খুব নাটকীয়ভাবে এটাকে প্রেজেন্ট করেছেন, শুধু প্রেজেন্টই করেনি, একদম জীবন্ত, চোখ বন্ধ করলে আমরা যেন দেখতে পাই ঘটনাগুলো। এবং যত আমরা এই ঘটনাগুলো দেখতে পাবো, যত এই লীলা সম্বর আমরা ভাবতে থাকবো, তত দেখবেন আমরা কখন সেই লীলা খেলার সঙ্গী হয়ে গেছি, আমরাও যেন নাই বা খেতে পেলুম কিন্তু সেই লীলার আস্বাদ পাচ্ছি। তাকে দেখলে তো খাবার ইচ্ছেটাই চলে যাবে, তিনি হেঁটে বেড়াচ্ছেন তার সেই দিব্য রূপটা নিয়ে, তিনি নাচছেন, তিনি গাইছেন, এই ভাবলেই তো আর খাবার ইচ্ছেটা হবে না। কিন্তু তাই বলছেন সমনে শুনিলে, সমনে মানে লীলার এ টু জেড, কারণ কি খাওয়ার ঘটনা বলেও ছেড়ে দিলে হবে না, সেটাও শুনতে হবে ঠাকুর কীরকম খাচ্ছেন। আমরা মাঝে মাঝে কল্পনা করার চেষ্টা করি, আমি তো যখনই মনে হয় খাবার কথা মনে হয় সেই বলরাম বসুর বাড়িতে ঠাকুরের খাওয়ার যে গল্প আছে সেটা ভাবার চেষ্টা করি। ঠাকুর মধ্যমণিভাবে বসে আছেন, তার দুপাশে ভক্তরা, সামনে ভক্তরা, সবাই যেন মালার আকারে শ্রীরামকৃষ্ণকে ঘিরে বসে আছে, ঠাকুরও খাচ্ছেন, খোঁজকিমি করছেন, একে দিতে বলছেন, তাকে দিতে বলছেন, সবাই আনন্দে একে অপরের গায়ে ঢলে পড়ছে। এই ঘটনাগুলো ভাবলেই নিজেদের কীরকম আনন্দ হয়, তখন দেখবেন সংসারের বেদনা নেই, ডিএ পাইনি বলে দুঃখ নেই, করোনার জন্য যেতে পাচ্ছি না বলে ঠিক নেই, যে কাঞ্জীবনম 3 বছর আগে কিনেছিলাম সেটা আর পড়তে পাচ্ছি না বলে কোনো দুঃখ নেই, দেখবেন সব দুঃখ চলে যাবে। যে সমনে ঘুচিলে শুনিলে ঘুচে অন্য দুঃখ ভয়, অন্য মনের খাবার যে পাচ্ছি না তার দুঃখটা চলে যায়, জীবনে অনেক না পাওয়ার দুঃখ চলে যায়, আর ভয়ে চলে যায়। কী ভয় চলে যায়? মৃত্যু ভয় চলে যায়, কারণ আমরা যত ভগবান থেকে দূরে থাকবো তত মৃত্যু আমাদের ধরবে, যত আমরা ভগবানের কাছে আসতে থাকবো মৃত্যু ভয় থেকে তত আমরা দূরে চলে যাব। পুথিকার লিখছেন ভোজনান্তে প্রভুদেব আইলে সদরে, পুনরায় ভক্তবর্গ বসিলেন ঘেরে, জন মন মুগ্ধ করো প্রভু ভগবান প্রভু গুণধর, কাহারও না হয় ইচ্ছা ছেড়ে যায় ঘর, ভোজনের হয় কথা রঙ্গ সহকারে, কেহ কহে এবার উৎসব কার ঘরে, সবাই ঠাকুরকে ছেড়ে আর যেতে চাইছে না, ঠাকুরের এমন দিব্য আকর্ষণ তাকে ফেলে কেউ এক পা অন্য যেতে চাইছে না, সবাই তার কাছে আরও কেমন করে
আরো বেশি সময় কাটাতে পারবেন সেইটার চেষ্টা করছেন। বলছে এক উৎসবে তাদের মন ভরেনি, সঙ্গে সঙ্গে নিজেরা প্ল্যানিং করছেন এর পরের উৎসব কবে কার বাড়িতে হবে, এর মধ্যেই আমরা তারা শুরু করে দিচ্ছি শ্রীরামকৃষ্ণ এমন একটা ভক্ত সম্মেলন শুরু করে দিয়েছে। দেখবেন এটা আমাদের হয়, ডিসেম্বর মাস জুড়ে ভক্ত সম্মেলন হয়, সবাই খোঁজ রাখেন ভক্তরা। আচ্ছা গোলপার্কে, আচ্ছা তাহলে বড়রাম মন্দিরে কবে বা বরানগরে কবে, এর এর কারণ যে ভালো খেতে দিয়েছে তা নয়, কিন্তু ঠাকুরকে নিয়ে আবার একটা আনন্দের উৎসব হবে, তাকে কেন্দ্র করে আবার একটা আনন্দের উৎসব হবে। এরপরের উৎসবের ঘটনাটা ঠিক তার 7 দিন পরে হলো, সেটা 10ই ডিসেম্বর 1881 খ্রিস্টাব্দ, 26শে অঘ্রান 1288 বঙ্গাব্দ, শনিবার দিন, তার ঠিক পরের শনিবারের ঘটনা। রামের ইঙ্গিতে কথা কহেন কেশব, রাজেন্দ্র বাবুর ঘরে এইবারে উৎসব, সম্পর্কেতে রাজেন্দ্র রামের মাসিপতি, বাঙ্গালা দপ্তরে কর্ম লোক মাঝে খ্যাতি, পদস্থ লোকের মধ্যে তিনি একজনা, 700-800 টাকা মাসে মাহিয়ানা, সৌভাগ্য গণিয়াতে হো করিরা শিকার, রামের উপর হয় সম্পাদন ভার, শ্রীপ্রভুর ভক্ত মধ্যে রাম দত্ত চাই, বড়ই দয়াল তারে জগত গোসাই, দিন স্থির করি রাম প্রফুল্ল অন্তরে, উৎসবের আয়োজন বিধিমতে করে, অর্থে নাই অনটন মনে যেন সাত, 1400 লেচ্ছপেও বিবিধ আস্বাদ, যথাদিনে শ্রী কেশব দিনেরও বেলায় রাজেন্দ্র বাবুর কাছে বলিয়া পাঠায়। রামের ইঙ্গিতে কেশব বলল এবারে রাজেন্দ্র মিত্রের বাড়িতে হবে, এটা বেচু চ্যাটার্জি স্ট্রিটে, বাড়িটা এখন বিক্রি হয়ে ভাঙা পড়ে গেছে আর বাড়িটা নেই, যখন অনেক দিন অবধি ছিল আমরা দেখেছি ছেলেবেলায়, সেই বাড়িটার সেই ঘরটা ছিল যে ঘরে ঠাকুর এসেছিলেন, একটা বিরাট বড় ওঙ্কারের মধ্যে শ্রীকৃষ্ণের একটা ছবি আঁকা ছিল, এইরকম ঘরে যত বড় ঘর তত বড় এরকম শ্রীকৃষ্ণের বিশাল বড় একটা পেইন্টিং ছিল, ওঙ্কারের মধ্যে শ্রীকৃষ্ণ ছিলেন। ওই ঘরটাকে তারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেন রাজেন্দ্র মিত্রের পরিবারের যারা ছিলেন। তারপরে তো এখন তো বাড়িটাই বিক্রি হয়ে গেছে, বাড়িটা ভেঙে গেছে, ওই জায়গাটা এখন একটা গ্যারেজ হয়ে গেছে, হুশুস করে গাড়ি ঢোকে আর থাকে, শ্রীরামকৃষ্ণের কোনো স্মৃতিপুত কিচ্ছু নেই ওখানে আর। তা সেইখানে মাসিপতি, বিশাল বড় বাড়ি ছিল সেই, তিনি তখন বাংলা দপ্তরে কাজ করতেন, 700-800 টাকা মাইনে পেতেন, স্বয়ং কেশবচন্দ্র সেন বলছে এর বাড়িতে হোক, তা তো আনন্দই খুব বেশি, কারণ কেশবচন্দ্র সেন এখনকার আমাদের শাহরুখ খানের মতো পপুলার। আজকে যদি এই উৎসবে যদি দিদিমণি যদি আর দাদা যদি বলতেন শাহরুখ খানকে একটা ফোন করে বলতেন আপনি আসুন আমাদের আজকে একটা পুঁথিপাঠ হবে, তাহলে দেখতেন এই ঘর কেন এই বাড়িতেই লোক ধরাতে পারতেন না, ওই গেট থেকে মাইক দিতে হতো আর সবাই তাতে শুনতেন। কেশবচন্দ্র সেন হলো তখনকার দিনে ওই রকম পপুলার লোক, স্বয়ং কুইন এলিজাবেথ, কুইন ভিক্টোরিয়া তার সঙ্গে কথা বলবেন বলে কথা বলেছিলেন, তার অত প্রতিপত্তি ছিল, সমগ্র ব্রাহ্ম সমাজকে যিনি নেতৃত্ব দিচ্ছিলেন সেই কেশবচন্দ্র সেন বলছেন। আর তার বাড়িতে কেশবচন্দ্র সেন আসবে আরও তার আনন্দ, 700-800 টাকা তিনি মাইনে পেতেন, তখনকার দিনে 100 টাকা যাদের মাইনে তাদের বাড়িতে দোল দুর্গোৎসব হতো, অতএব 700-800 টাকা মাইনে যখন সে বাড়িটা, পুরনো বাড়িটা দেখলে আপনারা বুঝতে পারতেন, একবারে ওই যে ইটালিয়ান মার্বল দিয়ে একতলা থেকে একবারে তিনতলা অবধি সম্পূর্ণ বাড়িটা সেই ইটালিয়ান মার্বল দিয়ে মোড়া, তার ফ্লোর টোর সমস্ত কিছু, যে ঘরটা ঠাকুর এসেছিলেন সে পুরনো দিনে লাল সিমেন্ট করা ঘর ছিল, তার চতুর্দিক কালো বর্ডার দিয়ে সেই সুন্দর করে আঁকা, মাঝখানে কালো রঙের ফুল, সেই ঘরটি ওরকম সুন্দর ছিল। তা সেই বাড়ি সেইখানে ঠাকুর আসবে, তিনি এতটুকু পয়সার ঘাটতি করলেন না, রাম দত্ত ছিলেন এসব বিষয়ে খুব স্পেশালিস্ট, তিনি সঙ্গে সঙ্গে বাজার দোকান করে লোকজনকে ডেকে রান্না বান্না সমস্ত কিছু ব্যবস্থা করলেন। কিন্তু যেদিন উৎসব সেই দিন সকালে কেশবচন্দ্র সেন একটা খবর পাঠালেন, কী খবর পাঠালেন, মহোৎসবে যোগদান নাহি হবে আজি, নিরানন্দ ব্রাহ্ম দল কেহ নহে রাজি, শুনিয়াছি সেই নিরানন্দেরও কারণ, ব্রাহ্ম সাধু অঘরের লীলা সংবরণ, সমাচার শুনিয়া রাজেন্দ্র বাবু ভাবে, না আসিলে উৎসবে না আসিলে কেশব উৎসব কি বা হবে, তরা করি ডাকে রামে কহেন রাজেন্দ্র, আজি উৎসবের দিন করিবারে বন্ধ, কথা শুনি রামচন্দ্র উঠিল রুধিয়া, প্রভুর উৎসব বন্ধ কিসেরও লাগিয়া, প্রভুর উৎসব ইহা কেশবের নয়,
সহস্র কেশব বিনা কিবা ক্ষতি হয়, এক চন্দ্র জগতে অন্ধকার হরে, অগণ্য তারকা মালা কি করিতে পারে, প্রভুদেবে রাজেন্দ্রের ইহাই ধারণা, শ্রদ্ধেয় প্রণম্য মাত্র সাধু এক জনা। পুঁথিকার বলছেন যে কেশবচন্দ্র সেন খবর পাঠালেন যে ভাই অঘোরনাথের মৃত্যু হয়েছে লখনৌতে 8ই ডিসেম্বর, উৎসবটা হচ্ছে 10ই ডিসেম্বর, 8ই ডিসেম্বর মারা গেছে, এতদিনে খবর এসেছে, সকলের শোক হয়েছে, তারা কেউ আসবেন না, আর কেশব না এলে কেমন করে উৎসব হবে, কেশব বললাম শাহরুখ খান, শাহরুখ খান না এলে কী উৎসবের কী গ্ল্যামার আছে। তিনি গিয়ে বললেন রামচন্দ্রকে সব কিছু বন্ধ করে দাও, কেশব আসবে না, উৎসব হবে না। রামচন্দ্রের তো ভীষণ গুরুভক্তি, তিনি বললেন এটা কি রামচন্দ্রের উৎসব, এটা কি কেশব কেশব সেনের উৎসব, এটা শ্রীরামকৃষ্ণের উৎসব, ওরকম শত শত কেশবচন্দ্র সেন আসবে যাবে। কিন্তু তখনকার দিনের মানুষজন ঠাকুর সম্পর্কে এরকম ভাবতেন যে এমনকি এই যে মহেন্দ্রলাল সরকার, তিনি ঠাকুরের ডাক্তার ছিলেন, তিনিও মনে করতেন প্রথমবার যখন ঠাকুরকে আমাদের রানী রাসমণির জামাই নিয়ে গেছিলেন তাকে দেখানোর জন্য, ঠাকুরের কাছে মথুরনাথ নিয়ে গেছিলেন দেখানোর জন্য, তখন তিনি মনে করেছিলেন বাবুরা তো কুকুর বেড়াল বাঘ ভাল্লুক অনেক কিছু পোষে, এই রামকৃষ্ণ পরমহংসদেবও বাবুদের একজন পোষা পরমহংস, এই রকম ভাবতেন। পরবর্তীকালে তার সাধনার কথা যখন মানুষ শুনেছিলেন তখন মনে করতেন একজন সাধক মাত্র, কিন্তু তিনি যে স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ, মানুষের মাঝখানে মানুষের দুঃখ নিবারণ করতে এসেছেন এই কথাটা কেউ কখনো অনুভব করেননি, এটা কেউ বুঝতে পারেননি যে ঠাকুর স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ, সেই কারণে তাকে সবাই উপেক্ষা করতেন। কেশব যখন বললেন তখন তিনি খুব মানে কেশব আসবেন না যখন শোনা গেল, রামদত্ত খুবের প্রতিবাদ করলেন, এতেও রাজেন্দ্র মিত্রের যে দুঃখ গেল না। তিনি বলছেন এই সাধারণ মত একা তাঁর নয়, এত দূরে কূপে ডুবা মানুষ্য নিচয়, এক তিল প্রভুদেবে বুঝিতে যে পারে, নিশ্চয় তাহার ঠাঁই দেবতা উপরে, এবে বঙ্গে কেশবের বড়ই খেয়াতি, না আসিলে উৎসবে কেমনে হবে প্রীতি, তে কারণে যুক্তি করি রামের সহিতে, কেশবের ঘরে গেল কেশবে আনিতে, সঙ্গে চলে রাম আর শ্রীমনমোহন, কেশব আবাসে গিয়া দিলা দর্শন, আপ্যায়িত কেশব দেখিয়া সবাকারে, বসাইল সমাদরে সমাজ মন্দিরে, প্রভুর সম্বন্ধে কথা হইল উত্থাপন, রাজেন্দ্র কেশবে কন প্রভু কি রকম, কথা শুনি কতক্ষণ থাকিয়া নীরব, উত্তর করিল পরে প্রেমিক কেশব, তখন ঠিক হলো কেশবের বাড়িতেই যাওয়া হবে, কেশব বলুক ঠাকুর তিনি আসবেন কি আসবেন না, আজকে উৎসব হবে কি হবে না এটা কেশবই বলুক। সেই কারণে সবাই মিলে কেশবে তিনজনে গেলেন, রাজেন্দ্র মিত্র, মনমোহন চক্রবর্তী, মনমোহন মিত্র আর আমাদের রামদত্ত, এরা তিনজনে মিলে কেশব সেনের বাড়িতে গেলেন। কেশবচন্দ্র সেন তাদের দেখে অত্যন্ত আপ্লুত হলেন, তাদের নিয়ে গিয়ে সমাজ মন্দিরে নিয়ে গিয়ে বসালেন। রাজেন্দ্রর আর সেই কৌতূহলটা আর আটকাচ্ছে না, কেশবকে গিয়ে জিজ্ঞাসা করলেন আচ্ছা যে রামকৃষ্ণ পরমহংস এর সম্পর্কে আপনি কি অভিমত প্রকাশ করেন, কারণ সার্টিফিকেটে তো দাম আছে। কেশব ভারী সুন্দর বলছেন প্রশ্ন শুনিয়া কতক্ষণ থাকিয়া নীরব, উত্তর করিল পরে প্রেমিক কেশব, খানিকক্ষণ চুপ করে থেকে এবার ধীরে ধীরে কেশব বললেন, কি বললেন, বললেন উচ্চ বস্তু মহাভাব নামে যাহা জানি, চৈতন্য চরিতে আছে তাহারও কাহিনী, এভাবে কি ভাব কেহ বুঝিতে না পারে, সমোদিত হয় গৌরাঙ্গ কলেবরে, আর এই মহাভাব ক্রাইস্টের গায়ে অবিকল হইত ছবিতে দেখা যায়, এত বলি ভাবগ্রস্ত যিশুর মূরতি, ছিল তার দেখাইলা ব্রহ্ম মহাম্পতি, এখন ইহার দেহে সেই ভাব খেলে, তাই এরে গৌরাঙ্গের অবতার বলে, ইহার মতন লোক অতুল ভুবনে, শুনেছিনু গ্রন্থে এবে দেখিনু নয়নে, স্বরূপত্ব তত্ত্ব কিবা কথায় না আসে, উচিত ইহারে রাখা গেলাসের কেশে, ধুলা যেন নাহি লাগে যতনের ধন, কর্তব্য থাকিয়া দূরে মাত্র দর্শন,
কেশবের মুখে শুনি এই পরিচয়, মনে মনে রাজেন্দ্রের লাগিল বিস্ময়। বলছেন মহাভাব কি জিনিস, গ্রন্থে আছে, শাস্ত্র গ্রন্থে আছে। শুনেছি যে শ্রীচৈতন্য দেবের এরকম মহাভাব হতো, এমনকি যিশুর ছবি দেখেও বোধ হয় যে যিশুর এই ভাব হতো। কিন্তু যে জিনিস পড়েছি আর যে জিনিসের কথা ধারণা করেছি, তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেখেছি শ্রীরামকৃষ্ণের ভেতরে, এর সত্যিকারের মহাভাব হয়। তিনি কথাটা যেটা বলেছিলেন, রামকৃষ্ণ কি লাটের মাল, তাকে এমনি রাখা যাবে, তাকে গ্লাস কেসের মধ্যে রাখতে হয় যাতে এই মরজগতের ধুলামাটি না লাগে। একবারে হাঁ করে রাজেন্দ্র শুনছে, তার তো অন্যরকমের ধারণা। কেশবচন্দ্র সেন তার সম্পর্কে এরকম সার্টিফিকেট করছেন। এই সার্টিফিকেট দেবার পর রাজেন্দ্রের ধারণাই বদলে গেল। কি হলো? বিনয় সম্ভাষ সহ কহিল কেশবে, এসেছি তোমারে নিতে তাহারও উৎসবে। উত্তরে কেশব কন সম্মান সহিতে, এ ব্যাপারে আমারে বিনয় অনুচিত। ধরা ধামে ভাগ্যবান হয় যেই জন, তাহার কপালে ফলে তার দর্শন। যথাসাধ্য উদ্যম করিব যাইবারে, বিফল যদ্যপি করি কপালের ফেরে। রাজেন্দ্র পুলক অঙ্গ পুল কেশবের বলে, ফিরিয়া আইল গৃহে সকলেতে মিলে। মহোৎসাহে উৎসবের হয় আয়োজন, মুক্ত হস্তে দেন অর্থ যত প্রয়োজন। বিনয়ে শুনে, কেশবের মুখে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে শুনে তার ভাবটাই বদলে গেল। এতক্ষণ তার কাছে ছিল এটা কেশবের উৎসব। দেখুন কি সুন্দর বলছেন, এসেছি তোমায় নিতে তাহার উৎসবে। এখন উৎসবটা শ্রীরামকৃষ্ণের হয়ে গেছে। এই আমাদের বাঙালিদের একবারে পাল্টি খাওয়া যেরকম আমাদের সব স্বভাব আছে না, ঠিক সেই রকম তার একটা অপূর্ব ছবি। এতক্ষণ কেশব না হলে চলছিল না, চলছিল না, যেই কেশব তার সম্পর্কে সার্টিফাই করলো তার মতো বড় ভক্ত আর কেউ নেই। তখন বলছেন তোমাকে তো তার উৎসবেই নিতে এসেছি। কেশব কীরকম বিনয়ী দেখুন। কেশব বলছে আমাকে নেমন্তন্ন আলাদা করে করতে হবে না, মহা সৌভাগ্য হবে আমার যদি আমি যেতে পারি, যদি না যেতে পারি সেটা আমার মহা দুর্ভাগ্যের কথা। আমাকে আলাদা করে বলতে হবে না, আমি যেতে পারলে নিজেকে ধন্য বোধ করব। ফিরে এলেন, যে উৎসব বন্ধ হয়ে গেছিল সেই উৎসব আবার করে চালু হয়ে গেল। আর রামচন্দ্র দত্ত একবারে উঠে পড়ে লেগে একবারে শেষ মুহূর্তে সমস্ত খাবার দাবার বানানো শেষ করলেন, উৎসব শুরু হলো। তিমির বসনা সন্ধ্যা এলো গেল বেলা, ক্রমে ক্রমে ফুটে ভক্ত তারকার মালা। পূর্ণচন্দ্র প্রভুদেব কিছুক্ষণ পরে সমুদিত হইলেন রাজেন্দ্রের ঘরে। মাতিল প্রমত্তভাবে যত ভক্তগণে, অতিমিষ্ট শ্রীপ্রভুর বাক্য সুধা শুনে। কিবা শোভা ভক্ত মুক্তে প্রভুর বিরাজে, বলিবার নহে তাহা দেখিবার কাজ। অপরূপ রূপ অঙ্গ ফুটিয়া বেড়ায়, দেখিলে মানুষে কিবা মায়ারে ভুলায়। বিশ্ববিমোহিনী শক্তি বর্জিত তখন, যাহাতে মোহিত করি রাখে ত্রিভুবন। রূপময় প্রভুদেব রূপের সাগর, বিন্দুলয়ে গড়ে মায়া বিশ্ব চরাচর। সে বিন্দুর এক কণা কামিনী কাঞ্চন, যাহাতে বিমুগ্ধ চিত যত প্রাণীগণ। রূপ ডুবিবার স্বাদ যাহার অন্তরে, তিলে কেন দাও ঝাঁপ রূপের সাগরে। ভাগ্য দেশে প্রভুদেব যাহার বিরূপ, সেই না দেখিতে পায় শ্রীপ্রভুর রূপ। পুথিকার বলছেন ঠাকুর এলেন, বলছেন তিমির বসনা সন্ধ্যা এলো, সন্ধ্যা এলো, অন্ধকারের কাপড় যেন গায়ে মেখে আর বেলা চলে গেল। বলছে এটা যেন গোটাটা একটা আকাশ, তার মধ্যে ভক্তেরা তারার মতো একজন করে ফুটে উঠতে থাকলেন। আর পূর্ণচন্দ্র শ্রীরামকৃষ্ণ যখন এলেন, তার আলোয়ে পুরো রাজেন্দ্র ভবন এবং সকলের হৃদয় আলোকিত হয়ে গেল। মাতিল প্রমত্তভাবে যত ভক্তগণে, অতিমিষ্ট শ্রীপ্রভুর বাক্য সুধা শুনে। বলছেন ঠাকুরের কথা শুনে সব মেতে উঠেছে, দেখে মনে হচ্ছে সব পাগল হয়ে গেছে। পাগল নয়, আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন, দেখবেন নিজেদের ছেলে মেয়েদের বিয়ের অনুষ্ঠানের দিনটার কথা ভাবুন। অকারণে হাসছেন খিলখিল করে, কেন হাসছেন আপনিও জানেন না। অকারণে লোকজনের হাত ধরে টানাটানি করছেন, অকারণে অতিথিরা এসেছেন তাদের জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করছেন। আসলে আপনার ভেতরে যে অব্যক্ত আনন্দ সেটা আপনি প্রকাশ করতে পারছেন না। এটা একটা জাগতিক আনন্দের এতখানি প্রকাশ,
সেখানে পরমার্থিক আনন্দের কতখানি প্রকাশ তাহলে ভেবে দেখুন। বলছেন, মাতিল প্রমত্তভাবে যত ভক্তগণে অতিনিষ্ট শ্রীপ্রভুর বাক্য সুধা পানে, তার শব্দ তার কথার মধ্যে এত ভালোবাসা ছিল যেন মনে হতো শুনেই যাই শুনেই যাই। আমরা তো অনেক পরের প্রেসিডেন্টদের দেখেছি প্রতিষানন্দজির কথা শুনে এত ভালো লাগতো। আত্মস্থানন্দ যখন খুব অসুস্থ, সন্ন্যাসের সময় ঘরে শোয়া বসে আধশোয়া হয়ে সন্ন্যাস দিচ্ছেন, সন্ন্যাস অনুষ্ঠান হয়ে যাওয়ার পর মহারাজ গলা খাঁকাড়ি দিচ্ছেন, আমাদের এত ভালো লাগছে, গলা খাঁকাড়ি কিন্তু এত ভালো লাগছে, তখন সাধু হতে এসেছি, তখন মহারাজ জেনারেল সেক্রেটারি, মহারাজ গরু করে গলা খাঁকাড়ি দেন। আর দুটো কোকিল পাখি ছিল, তারা সেগুলো নকল করত, মহারাজ শিখে গেছিল, তারা মহারাজ করলেও তারা করতো, আমরা সেইটা দেখে আমাদের কাছে খুব মজা লাগতো। কিন্তু সেদিনের সেই শেষ রাত্রিরে, বেলুড় মঠের সেই শেষ রাত্রি 4:30-5 তখন বাজে, মহারাজ একে একে সন্ন্যাস প্রার্থীদের হাতে কাপড় তুলে দিচ্ছেন, যখন সব অনুষ্ঠান শেষ হয়ে গেল সবাই নিচে নেমে যাচ্ছে, আর মহারাজ তখন ওই অতক্ষণ বসেছিলেন তো গলায় কফ এসেছিল করে গলাটা ঝাড়ছেন, সেই অসুস্থ মহারাজের ওই গলার আওয়াজ শুনে মনে হচ্ছে মন যেন ভরে যাচ্ছে। অতএব শ্রীরামকৃষ্ণের শব্দময় তার কত কত মাধুর্য ছিল ভেবে দেখুন। বলছেন, তাকে এত ভালো দেখাচ্ছিল, কিবা শোভা ভক্ত মাঝে প্রভুর বিরাজ, বলিবার নহে তাহা দেখিবার কাজ। বলছে শব্দ প্রকাশ করতে পারে না, শুধু চোখ দিয়ে দেখতে হয়, অন্তর দিয়ে অনুভব করতে হয়, বলে কাউকে বোঝানো যাবে না। অপরূপ রূপ অঙ্গে ফুটিয়া বেড়ায়, দেখিলে মানুষে কিবা মায়ারে ভুলায়। অপরূপ রূপ তার, তার সারা শরীর থেকে ফেটে বেরোচ্ছে, এমনিতেই তো দেখতে সুন্দর, ছোট্ট কপাল, টিকালো নাক, একবারে টানা টানা চোখ, চোখ যেখানে শেষ হয়ে গেছে লম্বা কান, একবারে পাতলা পাতলা দুটো ঠোঁট ঠাকুর নাকি করতেন সারাক্ষণ জীব দিয়ে, সেইখানে তার ওষ্ঠ আদর সবসময় ভিজে থাকতো, মরালির মতো গ্রীবা, বিরাট বড় চওড়া তার হৃদয়, তার আজানুলম্বিত হাত, আর লম্বা লম্বা বড় বড় পা, নরম পা, এত নরম পা মনে হচ্ছে পদ্ম ফুলের পাপড়ির চেয়েও বোধ হয় ঠাকুর নরম। আর গায়ের রং একবারে দুধে আলতা, হরিতালের মতো সুন্দর নয়। এই রকম রূপবান ব্যক্তিকে দেখলে এমনিতেই ফিদা হয়ে যাওয়ার কথা, আর তার মধ্যে তার ওই রকম দিব্য ভাব নিয়ে তিনি বিরাজ করছেন। বলছেন, ঠাকুর বিশ্ব বিমোহিনী শক্তি, সেও যেন ঠাকুরের সামনে বসে কাঁদছে, কারণ সে তো সকলকে মোহিত করে রাখে, তারও মনে হচ্ছে সে যেন ইউজলেস হয়ে গেছে, ঠাকুরের এত সৌন্দর্য। বলছেন, বিন্দুলয়ে গড়ে মায়া বিশ্ব চরাচর, সে বিন্দুর এক কণা কামিনী কাঞ্চন, যাহাতে বিমুক্ত চিত যত প্রাণীগণ, রূপের রূপে ডুবিবার স্বাদ যাহারও অন্তরে, তিলে কেন দাও ঝাঁপ রূপের সাগরে। বলছেন তার এত রূপ, সেই মায়া এক কণা দিয়ে এই যে কামিনী এবং কাঞ্চন, যাতে সারা জগৎ মোহিত হয়ে আছে, আমরা সেই এক কণাতে মোহিত হয়ে আছে। বলছেন প্রতিকার, বলছেন তোমরা তো বোকা কেন, এই এক কণা নিয়ে কেন থাকবে, যে বাকি যে কণাগুলো আছে তার মধ্যে ডুব দাও, সে রূপের সাগরে ডুব দিলে নিজেরা আলাদা করে রূপময় হয়ে, তখন আর কোনো ফেয়ার অ্যান্ড লাভলি লাগবে না, তখন আর কোনো ফেসিয়াল টাকিয়াল কিচ্ছু করতে হবে না, তখন তার যে সেই রূপের যে বৈশিষ্ট্যটা, আমাদের হৃদয়টা যে পূর্ণ রূপে যে প্রকাশিত হবে, সেই রূপ আমাদের এত আনন্দ দেবে, দেখে দেখে নিজেকে দেখে আমাদের আর যে শেষ হবে না, আমরা হাঁ করে নিজেকেই দেখতে থাকবো, যত তাকে চিন্তা করতে থাকবো হৃদয়ের ভেতরে, তার সেই দিব্য রূপ আমাদের ভেতরে যেন এক অন্য ভাব এনে দেবে। এবার পুঁথিকার বলছেন, সবাইকে এই রূপে মোহিত হয়? বলছেন না, সবাই মোহিত হয় না। কেন মোহিত হয় না, তার ভারী সুন্দর কারণ। বলছেন, ভুবন বহন গলগ্নি কৃতবাসে তাহারে উত্তর, বৃন্দাবন চন্দ্র কৃষ্ণ মুরলী অধর, ভুবন মোহন রূপ বাঁশরীর গান, দেখিলে শুনিলে নাহি কাহারে এরান, গোপ গোপী পশু পাখি কুঞ্জ কুঞ্জ বন, কালো জল যমুনা পাষাণ গোবর্ধন, গোঠ মাঠ বৃক্ষলতা ভুলিল সকলে, কেবল গোকুলে বাকি জটিলে কুটিলে, জটিলে কুটিলে হেথা পাষণ্ডী সকল, মুখে ভরা নিন্দাবদ হিংসা হলাহল, লীলা পুষ্টি হেতু জন্ম হয় অবস্থারে, শ্রীচরণ দর্শনে মুক্ত হয় পরে, গরলের বিনিময়ে সুধা পরে পায়,
দয়ার সাগর প্রভু তাহার কৃপায়, দয়া যেন তেন রূপে তেন রূপ দয়াল প্রভুর, অমীয় বরশিক বাণী কণ্ঠে মিঠা সুর, শ্রবণ মধুর সুর নহে বিস্মরণ, ভাগ্য বালে বারেক যে করেছে শ্রবণ, গীত শুনিবার সাধ সকলের মনে, ছুটিয়া ফুটিয়া বলিতে নারী শ্রীপ্রভুর স্থানে, অন্তরে বুঝিয়া তবে প্রভু গুণমণি, নিম্নলিখিত গীত ধরিলা অমনি। পুথিকার বলছেন যে ভগবান যখন কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ যখন বাঁশি বাজাতেন তখন জড় চেতন যে যেখানে আছে তবা সবাই তার দিব্য বাণী শুনে যেন একদম মোহিত হয়ে থাকতেন। সেই তরুলতা বৃক্ষলতা এমনকি কালো যমুনার জল তার ভেতরে উছল পাতাল হতো, গোপ গোপী সবার তো হতোই, কিন্তু দুজনের কিছুতেই পরিবর্তন আসতো না। এক হচ্ছে আয়ন ঘোষের মা জটিলা আর আয়ন ঘোষের বোন কুটিলা, কিছুতেই তাদের প্রভাবিত করা যেত না, তারা শ্রীকৃষ্ণের নিন্দাবাদ করে মরত, হলাহল বিষ তারা বার করত। কিন্তু বলছেন ভগবানের যেন এদের প্রতি বিশেষ কৃপা আছে, এরা উল্টো পথ দিয়ে ভগবানের কাছে গেছে। ধরুন আপনাকে একজন কেউ খুব গুঁতা দিয়ে চলে গেল, একটা ফাটিয়ে একটা বাজে কথা আপনাকে বলে চলে গেল, আপনার যতক্ষণ না তাকে উল্টে অপমান করতে পারছেন ততক্ষণ কিন্তু মনে শান্তি নেই। সারাদিন রান্না করছেন, কেরম বলে চলে গেল, দাঁড়াও আমি সুযোগ পাই, সারাদিন খালি কিন্তু তারই চিন্তা করছেন, তারই চিন্তা করছেন। শত্রুভাবে সাধনে এইটা হচ্ছে মজা, সারাক্ষণ অহর্নিশ তার চিন্তাতে একবারে মেতে মত্ত হয়ে আছেন, তাই তারা গরলের বিনিময়ে সুধা পায়। ভগবান তাদের তার লীলার মধ্যে রেখেছেন, এরকমও মানুষজনকে তিনি রাখেন যারা সর্বক্ষণ তার বিরোধিতা করেন। আমি দেখেছি এরকম মানুষ দেখেছি যারা প্রতি মুহূর্তে বিরোধিতা করে, যেন একেবারে শেষ মুহূর্তে এসে যেন শ্রীরামকৃষ্ণ ছাড়ার কিচ্ছু বোঝেন না, এরকম মানুষ আমি দেখেছি। যেমন রামচন্দ্রর বিরোধিতা করলেন রাবণ, কিন্তু যখন শেষকালে যখন রাবণ বধ হলো তখন রাবণ যেন শরণাগত হয়ে পড়লেন শ্রীরামচন্দ্রের কাছে। এই যে বিরোধীভাবে এটাও একটা পথ। বলছেন ভগবানের দয়া ছাড়া শরীরে আর কিছু নেই, মূর্তি আলাদা করে কিছু না, একটা দয়া ঘন মূর্তি। সেই দয়া ঘন মূর্তি নিয়ে তিনি যেন তৈরি হয়েছেন, তাকে দেখে যেরকম ভালো লাগছে, তিনি কথা বললে যেরকম ভালো লাগে, তিনি গান গাইলেও তেমনি ভালো লাগে। সবার মনে হচ্ছে ঠাকুর যদি একটা গান গাইতেন কেমন হয়, কেউ মুখ ফুটে বলতে পারছে না, ঠাকুর তাই গান গাইতে শুরু করলেন। ঠাকুর গাইলেন এই গানটা, যশোদা নাচা তো গো মা বলে নিল মনি, বলে নিল মনি, সেরূপ লুকালি কোথা করালো বদনি, একবার নাচো গো শ্যামা আমার মন কদম্ব তরু মূলে, একবার তুমি নাচো গো শ্যামা, যশোদার বেশে সাজানো বেশে, একবার তুমি নাচো গো শ্যামা, যশোদা নাচা তো গো মা বলে নিল মনি, সেরূপ লুকালি কোথা করালো বদনি। গান হতেই থাকলো, গীতের মাধুরী কি বা কহিবার নয়, আভাসে আভাসে শুনো কিছু পরিচয়, সমাগত শ্রোতা যত ছিল সেইভাবে তেমতি রহিল তারা গীতেরও প্রভাবে, বাহ্য জ্ঞানহীন নাই জান্তব চেতন, জড় পুত্তলিকা বত শরীর যেমন, অনিমিক আঁখি দিন প্রভুর বদনে, নীরব সে তথা যে বা আছিল যেখানে, ক্ষুদ্র গীত আকর করিয়া সংযতন, গোটা ঘণ্টা চলে তবু নহে সমাপন, শ্রীপ্রভুর গীতে বহে দুই মিষ্ট ধারা, সুমধুর স্বর এক দ্বিতীয় চেহারা, গীত গাথা সেইভাবে তাহারও মতন, শক্তিময়ে বাক্যে করে আকার ধারণ, মূর্তিমান চেহারা শ্রোতার চিত্ত পটে, ডিম্ব মধ্যে পাখির শাবক যেন ফুটে, শ্রীবদনে শ্রীবল বিগলিত যেন যে কোনো অক্ষর, শুধু নহে কেবল শ্রবণ রুচিকর, নানাবিধ রূপ গুণ তাহাতে নিহিত, সমন ইন্দ্রিয় পঞ্চগুণ শুনে বিমোহিত,
উপমায় অবিকল প্রভুর সঙ্গীত মধুসহ গন্ধে যেন কুসুম জড়ি সে সময় শ্রীপ্রভুর গীত সমাপন সশিষ্য কেশব আসি দিল দর্শন ছোট্ট গান এটা যশোদা নাচাত উগমা বলে নীলমণি সেরূপ লুকালি কথা পড়ালো বদলি এরপর বাকি গোটা গানটাই আখর দিয়ে 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 এগিয়েছে ঠাকুর এক ঘন্টা ধরে এই গানটা গাইলেন হারুর এতটুকু বিরক্ত বোধ হচ্ছে না সবাই হাঁ করে শুনছেন বলছেন সমাগত শ্রোতা যত ছিল সেইভাবে তেমতি রহিল তারা গীতেরও প্রভাবে তারা যেন সেই গানের প্রভাবে নিথর হয়ে আছে এতটুকু নড়ছে না চড়ছে না কিচ্ছু হচ্ছে না বাহ্য জ্ঞানহীন নাহি জান্তব চেতন জড় পুত্তলিক বত শরীর যেমন অনিমিক আঁখি লীন প্রভুর বদনে নীরব সে তথা যেবা আছিল যেখানে এক দৃষ্টি ঠাকুরের দিকে তাকিয়ে তারা যে যেখানে বসেছিল সেইখানেই সে বসে থাকল বলছে এক ঘন্টা গাওয়া হয়ে গেছে বলছেন ঠাকুরের গান গাইছেন দুটো ধারা যেন প্রকাশিত হচ্ছে কি কি ধারা বলছেন গীত গীত গাঁথা যেইভাবে তাহারও মতন শক্তিময় বাক্যে করে আকার ধারণ মূর্তিমান চেহারা শ্রোতার চিত্ত ফুটে ডিম্ব মধ্যে পাখির শাবক যেন ফুটে বদনে বিকলিত শ্রীবদনে বিকলিত যে কোনো অক্ষর শুধু নহে কেবল শ্রবণ রুচিকর ঠাকুর গাইছিলেন সেই ভাবের ভেতরে এমন ডুবে গিয়েছিলেন শব্দগুলো যেন বাংময় হয়ে গেছিল শব্দগুলো যেন দেখা যাচ্ছে তারা যেন প্রত্যেকে দেখতে পাচ্ছেন শুধু তাই নয় আর ঠাকুরকে দেখার মতো তিনি সেই যে আনন্দ সাগরে ডুবে আছেন গান গাইতে গাইতে এটা যেন ভীষণভাবে বোধ হচ্ছিল ঠাকুর যেন গভীর ভাবের ভেতরে ডুবে আছেন এই সমস্ত ভাবকে কেন্দ্র করে তারা যেন একদম ডুবে রয়েছেন এইটা তারা বোধ করলেন বলছেন সবাই একবারে নিথর হয়ে বসে আছেন গান শেষ হয়ে গেছে কেশবচন্দ্র সেন সপার্শ্ব দেশে উপস্থিত হয়েছে কারুর খেয়াল নেই দেখুন আগে যখন কেশব সেন আসবেন না বলেছিলেন তখন সবার মনে হয়েছিল কেশব সেন না এলে কেমন করে উৎসব হবে সেখানে কেশব সেন স্বয়ং এসে উপস্থিত কেউ কেশব সেনের কথা ভাবতেই পাচ্ছে না সে এসেছে লোকে ইগনোর করছে এইখানে শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য পুথিকার লিখছেন সে সময়ে যে সময়ে প্রভুর শ্রীপ্রভুর গীত সমাপন সশিষ্য কেশব আসি দিলা দর্শন ভক্তি ভরে বন্দনা করিলা প্রভু দেবে প্রভু অপার সুখী দেখিয়া কেশবে শ্রীপ্রভুর গীতে আত্মহারা এত সব ঠিক নাই আসিলেন এখনো কেশব দুনিয়া জুড়িয়া যার যশ গুণ গায়ে মহামান্য ধন্য গণ্য গোটা বাঙালায় লোকের অবস্থা বুঝি শ্রীপ্রভু আপনে সমাদরে কেশবে বসান সন্নিধনে ক্রমে পরে শ্রোতাগণ হইল সহজ চায়ে এ অধম সবাকার পদরজ কেশব এসে উপস্থিত হয়েছেন যার কথা শোনবার জন্য সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীর মানুষ অপেক্ষা করে আছে তিনি এসে সশিষ্য এসে দাঁড়িয়ে আছেন আর সাধারণ মানুষ শ্রীরামকৃষ্ণের গান শুনে এমন মোহিত হয়ে আছে যে তাদের কাছে কেশবের উপস্থিতিটা উপস্থিতি বলেই বোধ হচ্ছে না ঠাকুর এগিয়ে গেলেন ঠাকুর এগিয়ে গিয়ে সমাদর করে তাকে বসালেন কেশব তার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন একে অপরের মধ্যে কুশল বিনিময় হলো তখনও মানুষজন হাঁ করে চুপটি করে বসে আছেন তাদের ওঠবার মতো ক্ষমতা নেই আস্তে আস্তে তারা যখন স্বাভাবিক হলেন সবাই এসে কেশবের সঙ্গে দেখা সাক্ষাৎ করলেন পুথিকার লিখছেন ব্রাহ্মদের মধ্যে যিনি বিশারদ গীতে রাগ রাগিনীতে গান লাগিল গাইতে কোনো মতে শ্রুতিপ্রীতি নাইল কাহার শ্রীমুখে শুনেছি যেই প্রভুর আমার প্রভুর মধুর কণ্ঠ শুনিয়া প্রথমে পরে যদি বিনা বাজে বাজ লাগে কানে এমন সময় সবে এমন সময় হয় সবে আবাহন প্রস্তুত প্রভুর ঠাই ভোজন কারণ ভক্তগণ পশ্চাতে সর্বাগ্রে প্রভুরায় আজিকার ভিক্ষা লীলা এই তকসায় বলছেন কেশবের সঙ্গে সেই গানের দল ছিল তারা খুব সুন্দর করে গান টান গাইতে থাকল কিন্তু ঠাকুরের গান শোনার পরে কেশবের সেই বিখ্যাত মানুষের গান আর ভালো লাগছে না তারা কিছুতেই সেটাকে এনজয় করতে পারছে না মনে হচ্ছে বাজ পড়ছে কানে এমন সময় খাবার জন্য ডাকা হলো এবং তারা
খেতে চলে গেলেন, সেদিনকার লীলা শেষ হয়ে গেল। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, দু জায়গায় হলো, গানও হলো, নাচ হলো, কোনোটাই আমরা তো দেখতে পেলুম না, তাহলে এসব করে টোরে আমাদের কী লাভ? একটা ছোট্ট গল্প বলি, তাহলে দেখবেন খানিকটা বোধগম্য হবে। একজন চোর কৃষ্ণ মন্দিরে ঢুকেছে, সে শুনেছে সেখানে অনেক ধনরত্ন আছে, সে ভাবছে যাবে গিয়ে পুরোহিতের উপর আক্রমণ করবে, করে সব ধনরত্ন নিয়ে পালিয়ে যাবে। সে যখন গিয়ে প্রবেশ করলো, দেখলো ভাগবত কথা হচ্ছে, সেই পুরোহিত পড়ছেন আর বরিষ্ঠ মহিলারা তারা শুনছেন। সে মনে করলে ভালোই হলো। তারপরে সে গিয়ে সরজমিনে দেখছে যে কীরকম কী গয়না আছে, তখন দেখলো মহাবোকাশে দেখছে পাথরের ওপর পাথর, তার ওপর পাথর, তার ওপর পাথর, এইটুকু একটা ছোট্ট রূপোর সিংহাসন, তাতে একটা নিংটি শালগ্রাম শিলা, তার ওপর একটা ছোট্ট সোনার মুকুট পরা। ও বেচলে তার 7 দিনের খাবারের পয়সা উঠবে না, তো কী করবে সেই সে ভাবছে। তারপরে দেখছে ভাগবত পাঠ হচ্ছে, আচ্ছা মহিলার তাদের তো অনেক অর্থ আছে, ভাগবত পাঠ হয়ে গেলে এরা পাঠককে টাকা পয়সা দেবে, তাহলে পাঠককেই আক্রমণ করব আর মহিলাদেরও আক্রমণ করব, তাহলে তাদের বাকি টাকা নেবো আর এইসব নিয়ে তবু কিছুটা সুদে আসলে কম হবে। বড় ক্লান্ত সে বসে বসে ভাগবত পাঠ শুনছে, শুনতে শুনতে তার বাড়ি অবাক লাগলো, একটি কালো ছেলের গল্প বলা হচ্ছে, সেই পাঠ যে হচ্ছে তাতে এক কালো ছেলের গল্প বলা হচ্ছে। সবচেয়ে আকর্ষণীয় যেটা, সে ছেলেটার গা ভর্তি সোনা, মাথার মুকুট থেকে পায়ের মল অব্দি সব সোনা দিয়ে তৈরি, সে কান খাড়া করে শুনছে সব বর্ণনা, মাথার মুকুট সেটা এরকম হেলে গেছে, তাতে মুক্ত রাখা রয়েছে, কানে মুক্ত দুল, নাকে হীরের ফুল, গলার হার সোনা দিয়ে তৈরি, বাজুবন্ধ কোমরবন্ধ সব শুনছে। তারপরে তো পাঠ শেষ হয়ে গেল, মন্দির বন্ধ হয়ে পূজারী বেরিয়ে যাবে, পূজারীকে ধরছে, পূজারী তো তাড়াতাড়ি টাকাটা বোঝে, তোমার ওই 5 পয়সার প্রণামী নিয়ে আমার কী হবে, ওই ছেলেটাকে কোথায় পাওয়া যাবে যার গল্প তুমি বলছিলে? সে বলল আর কোথায়, সে তো বৃন্দাবনে নিধুবনে হচ্ছে, সে যাবো ঠিক আছে, গিয়ে নিয়ে আসবো, তার সাথে দেখা করবো। পূজারী হাঁপ ছেড়ে বাঁচল, সেই লোকটা হাঁটা দিল, সেই হাঁটতে হাঁটতে 3 দিনের পথ অতিক্রম করে বৃন্দাবনে নিধুবনে এক সকালে গিয়ে উপস্থিত। সে দেখে হতবাক হয়ে গেল, অপূর্ব বাঁশি বাজছে, আর সেই বাঁশি শুনে তার মন প্রাণ সব শান্ত হয়ে গেছে, তার মনের ভাবটাই বদলাতে শুরু করেছে। এমন সময় সে দেখলে একটা না দুটো ছেলে এসেছে, একটা কালো একটা সাদা, আর তাদের মাথার মুকুট থেকে পায়ের নৌক অব্দি সবটা সোনা দিয়ে মোড়া। ভালোই হলো, তাহলে একজনের ভাবে এসেছিলাম, আরও আরেকজনের পাওয়া যায়। কাছে গিয়ে তার কিন্তু ভাবটা একদম বদলে গেল, বাচ্চাগুলোকে বলছে বলিহারি যাই বাপু তোমাদের মা বাপের বুদ্ধি, হ্যাঁ এই সকালবেলা এত গয়নাগাটি পরিয়ে কেউ ছাড়ে, চোরে যদি চুরি করে নেয়, সে নিজে চোর সেটাই ভুলে গেছে, বলছে যদি চোরে চুরি করে নেয় তাহলে কি হবে। তখন সেই ছেলেগুলো রিন রিন টিন টিন করে বলছে তুমি নেবে, আমাদের এরকম গয়না অনেক আছে। সে বোঝার আগেই বাচ্চাগুলো তাদের গায়ের সব অলংকার খুলে তার ঝুলির মধ্যে ভরে তাকে যাত্রা করে। তার সংজ্ঞা ফিরে এলো যখন সে বাড়ির কাছাকাছি সে মন্দিরটিকে অতিক্রম করছে, তখন তার মনে হলো যে পূজারীর কল্যাণে এত অলংকার পাওয়া গেল, 2-4টে ভাগ তাকেও দিয়ে যাই, তাহলে তার সেও আমাকে মনে রাখবে। সে গিয়ে যখন পূজারীকে যে গয়নাগুলো দেখালো, বলে গয়না তুমি পেলে কোথায়, এ তো কৃষ্ণ বলরামের অলংকার, এ তুমি পেলে কোথায়, বলছে কেন, ওই যে তুমি বলেছিলে দুটো ছেলের, একটা ছেলের কথা, ওখানে গিয়ে দেখলাম দুটো ছেলে, একটা কালো একটা সাদা, তারা দিল, আমি চাইনি তারা দিল, বলছে তুমি আমায় সেই বাচ্চাগুলোকে দেখাতে হবে, হ্যাঁ কোনো ব্যাপার নয়। আবার রিটার্ন জার্নি শুরু হলো নিধুবন, 3 দিন পথ অতিক্রম করে সেই পণ্ডিত আর সে গিয়ে পৌঁছল। আবার সেই সকালে অপূর্ব বাঁশি বাজছে, সে পণ্ডিত কিন্তু বাঁশির আওয়াজ শুনতে পাচ্ছে, চোর বলছে ওই দেখো ওই দেখো, সে এসে উপস্থিত হয়েছে, এসে গেছে, সে বলছে কই কই, বলছে দেখতে পাচ্ছেন একটা কালো একটা সাদা, বলছে কই আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তখন সে বুঝে গেল খানিক বাদে যে সে দেখতে পাবে না, হাঁটু গেড়ে বসে কাঁদছে আর বলছে প্রভু সারা জীবন ভাগবতের সেবা করলাম আর দর্শন পেল কিনা এই চোরটা, আমি পেলাম না। আকাশবাণী হতে থাকলো, ঠিক কথা, তুই ভাগবতের সেবা করেছিস সারা জীবন, এই কথা সত্য, কিন্তু যে ভাগবতের মধ্যে নিহিত যে লীলা সেটাকে কখনো সত্য বলে গ্রহণ করিসনি, আর এই লোকটি বিশ্বাস সহকারে এই লীলাটাকে সত্য বলে গ্রহণ করেছে, তাই তার কাছে আমি প্রকাশিত হয়েছি। এই আমাদের লীলা পড়াটারা সব মূল একটাই, এই লীলার ভেতরে অন্তর্নিহিত যে গল্প, এটি যেন আমাদের জীবনচর্যায় আসে, এবং যত জীবনচর্যায় আসবে
তত আমরা মলিনতা মুক্ত একজন উজ্জ্বল উত্তম মানুষ রূপান্তরিত হব। নাহলে কিন্তু ওই সুর করে করে পড়ে যাওয়াটাই সার। ওই তখনই এইটি সার্থক হবে যখন আমরা এই লীলার অভ্যন্তরে নিহিত লীলা বাক্যটিকে নিজের জীবনে প্রতিফলন ঘটাতে পারব, তাকে যেন আমি দেখতে পাবো, এইটা হচ্ছে কথা। এই ফ্যান্টাসি করা, এইটা দেখা। আমার যখন খুব মন খারাপ হয় তখন আমি ওই সীতানাথ পাইনে ঠাকুরের সেই মেয়ে সেজে যাওয়ার গল্পটা ভাবি। ঠাকুর সেই পৌঁছে পার কাপড় পরে মাথায় লম্বা ঘোমটা দিয়ে গেছে, মেয়েরা বলছে এসো এসো কাছে এসে বসো, বলছে না না এই ধানের মড়াইয়ের পাশেই বসছি, কারণ ধরা পড়ে গেলে পেটুনি খাবে তো তাই পালানোর রাস্তা রেখেছেন। সবাই বলছে গুড়মুড়ি খাও, বলছে গলা অব্দি ভর্তি গো, গুড়মুড়ি খাওয়ার অবকাশ নেই। বিকেল থেকে গল্প শুরু হয়েছে, মেয়েরা তাকে ঘিরে গল্প করছে, সন্ধে উত্তীর্ণ হয়ে গেছে তখনও গল্প চলছে, মায়েরা রান্না করতে ভুলে গেছে তখনও গল্প চলছে, শিশুরা চিৎকার করে গাইছে তখনও গল্প চলছে। মাস তাড়াতাড়ি করে দুধের মাটি আর ঝিনুক নিয়ে সেই ঠাকুরের সামনে বসেছেন। সেই মেয়েটি বলছে দাও দাও গো, ওকে আমাকে দাও, বলে গুদলিয়ে গুদলিয়ে মানে পা নাচি নাচি দুধ খাওয়াচ্ছে। এমন সময় রামেশ্বর দাদা এসে চিৎকার করে ডাকছে গদাই গদাই গদাই, সেই বাচ্চাকে মায়ের কোলে দিয়ে চিৎকার করে সেই গদাই ছুটছে, যাই যাচ্ছি গো দাদা, মাথার ঘোমটা খুলে গেছে, খোঁপা খুলে গেছে, সেই পায়ের কাপড় হাঁটু অবধি উঠে গেছে, আর সেই পৌঁছে পড়া কাপড় পরে ছুটতে ছুটতে গদাই কামার পুকুরের রাস্তা দিয়ে তার বাড়িতে যাচ্ছে। যখনই এই ছবিটার কথা মনে পড়ে তখনই আমার জীবনে যাবতীয় দুঃখ যেন চলে যায়, কেউ আঘাত করছে কেউ দুঃখ দিয়েছে, তখনই আমি চেষ্টা করি এই লীলার ঘটনাগুলো পড়তে। এই অবতারের আমরা তো অবতারকে স্পর্শ করতে পারবো না স্থূল শরীরে, আমাদের অন্তর দিয়ে তাকে স্পর্শ করতে পারবো, আমাদের অন্তর দিয়ে তাকে ছুঁতে পারবো, এবং যত আমরা ছুঁতে পারবো তত আমরা স্বর্ণময় হতে উঠব। পরশপাথর স্পর্শে পেয়ে কেউ আমরা লোহা থাকবো না, এটা কিন্তু সত্যি। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এই পরশপাত্র আমাদের একটু ছুঁয়ে আবার দূরে রাখেন। আমাদের কাজ হচ্ছে এমন ভাব দেখানো যাতে তিনি বাধ্য হয়ে তার পরশপাত্রে পূর্ণ স্পর্শ করিয়ে দেন, যাতে মাথার চুল থেকে পায়ের নখ অবধি মন থেকে আরম্ভ করে সবটুকু যেন সোনায় পূর্ণ হয়ে যায়। যদি তাই হয় তাহলে দেখবেন আমাদের এই পুঁথিপাঠ স্বার্থ, আমাদের একত্রিত হওয়া স্বার্থ, একসঙ্গে চিন্তা করা স্বার্থ, নাহলে সবই ওই একটা সন্ধ্যা কাটানো প্রথমা কাদম্বিনী দেখে আর তার চিলচেরা সমালোচনা করে। আজকের মতো এখানে আমরা থামছি। জয় জয় রামকৃষ্ণ বংশকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।